আমি ব্যক্তিগতভাবে জো বাইডেনের সঙ্গে যে সেলফি তোলা হয়েছে অথবা ঋষি সুনাক, তিনি একজন ভদ্রলোক, তিনি তার ভদ্রতা সৌজন্য দেখিয়ে তিনি আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সঙ্গে যেভাবে কথা বলেছে, এটা হয় কি আমি আপনাকে সম্মান দেখালাম, এটাকে খুব মানে আমার সম্মানটাই কিন্তু বাড়ছে, আপনারও বাড়ছে, আমি যেহেতু আপনাকে সম্মান দেখাচ্ছি, তার মানে এই নয় যে এটাকে নিয়ে খুব লাফালাফি করতে হয়। তো আমাদের বিভিন্ন জায়গায় থেকে এই সেলফি এবং ঋষি সুনাকের সঙ্গে বসার বিষয়টা আলোচনা এসেছে, মূলত আসলে আমি বলি যে মার্কিন যুক্তরাষ্ট্র এমন একটি রাষ্ট্র, তার সম্পর্কে কিন্তু অনেক পুরনো প্রচলিত যে কথাটি, আমেরিকা যার বন্ধু তার শত্রুর প্রয়োজন নেই। হ্যাঁ, তো জায়েদ ভাইরা যেভাবে আমেরিকার আসবে, উনাদেরকে রক্ষা করবে, সরকারের তথাকথিত নির্যাতন, মামলা, হামলা, বাক স্বাধীনতা নেই, প্রতিদিন কিন্তু জায়েদ ভাই অনেক তথ্যপাত্র নিয়ে কথা বলেন, তো আমিও ওনার এই তথ্যের বিপরীতে আমি ওই বইটা নিয়ে এসেছি, ছোট্ট বই বাট অনেকগুলো তথ্য আছে, আমি জানি না উনি সেটা অস্বীকার করবেন কিনা। তো এই যে আমরা ডিপুটি অ্যাটর্নি ইমরান, তিনি যেভাবে স্টেটমেন্ট দিলেন, তিনি সরকারের একজন আইন কর্মকর্তা, যে পর্যায়ের হন সরকার কাছ থেকে তিনি সুবিধা নেন, সরকারের দায়িত্ব পালন করেন, এই জায়গায় বিবৃতির বিষয়টা অফিসিয়াল কিছুই ছিল না, তিনি ভিন্ন মত পোষণ করতেই পারেন। তারপর আমরা গতকালকে আবার ওনাকে যেটা দেখলাম যে আমেরিকান এমবেসিতে গিয়ে তিনি অবস্থান নিলেন, নিরাপত্তা চাইলেন, আশ্রয় চাইলেন, তারা আবার ওনাকে বুঝিয়ে শুনিয়ে বাসায় ফেরত পাঠিয়ে দিলেন। আসলে অনেকেই আমাদেরকে যেটা বক্তব্য এসেছে, তিনি কার স্বার্থ রক্ষা করছেন, কারো প্ররোচনায় করেছেন, আমি এটাও আমার ব্যক্তিগত ধারণা, তিনি আসলে তার পরিবার সহ মার্কিন যুক্তরাজ্যের ভিসা চান, এটাই হলো শেষ কথা। জি, ওই আলোচনা যদি পরেও আসে, যে আপনি বলছিলেন যে এইগুলো নিয়ে ভদ্রতা বা এগুলো নিয়ে আসলে এত লাফালাফির তো কিছু নেই, আপনি তো অনেকটা এইভাবেই বলছিলেন, কিন্তু আমিও যদি বলি, আমরাও তো সেটাই বলছিলাম, ডাক্তার জাহিদুর রহমানও সেটাই বলছিলেন, গতকাল যখন প্রথম ছবিটি প্রচার হলো, তারপর কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদকই প্রথম একটি মানে রাজনৈতিক সমাবেশে বললেন কোথায় গেল এবার, মানে তাই এই কথাটাই আমি বলতে চাচ্ছিলাম যে যেহেতু আমেরিকাকে নিয়ে বা আমেরিকা অনেক কিছুই করে ফেলবে এই ধরনের একটা অবস্থা বা ধারণা দেওয়ার চেষ্টা করেছিল, তার বিপরীতে যখন এই ছবিটি আসলো, যার ক্যামেরা দিয়েই সেলফিটা তোলা হোক না কেন, ছবিটা যে আন্তরিকতার সঙ্গে তিনি তুলেছেন, বা ঋষি সুনাক যেভাবে বসেছেন, বা নরেন্দ্র মোদী আমাদের এই উপমহাদেশের একমাত্র আমাদেরকে G20 সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন, এবং তার বাসভবনে মাত্র কয়েকজন রাষ্ট্রপ্রধানের সঙ্গে বা আমন্ত্রিত অতিথিদের সঙ্গে তিনি দেখা করেছেন, এই বিষয়গুলি তো অবশ্যই সফলতা। এখন আপনি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এসে গেলেন, চীন যেভাবে বক্তব্য রেখেছে, ভারত তার পূর্বে সফলি তারা কথা বলেছে কিন্তু একদম যে বলেনি সেটাও কিন্তু নয়। তো আমরা অবশ্যই আমাদের জনগণের উপরে নির্ভর করব, আমাদের দেশের মানুষের ম্যান্ডেটের উপর নির্ভর করবে আমাদের পরবর্তী সরকার বা পরবর্তীতে ক্ষমতায় কারা আসবে। এই জায়গায় অবশ্যই আমরা চাইব না, আমরা একটি স্বাধীন সার্বভৌম দেশের নাগরিক, যে কেউ আমাদেরকে ক্ষমতায় বসিয়ে দিবে। কিন্তু আমরা তো সারা বৎসর আমরা ভারত বিরোধিতা করি, নির্বাচনের সময় আমরা ভারত বিরোধিতা করি, কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য আবার আমরা অনেকে ভারতের কাছে ধন্যবাদ দিই। আমি একটু শেষ করি, একটু একটা মিনিট, এই যে বাংলাদেশে ভারতের রাষ্ট্রপ্রধান এসে রাষ্ট্রপতি এসেছিলেন, তখন বিএনপি হরতাল দিয়েছিল, আবার বিজেপি যখন ক্ষমতায় আসে একটি ধর্মীয় আবেগকে পুঁজি করে ভারতীয় রাজনীতিতে যারা তাদের সেই ধর্মনিরপেক্ষতার রাজনীতির উপরে তারা তাদের বিজয় নিয়ে এসেছিল, তখন তো আমরা নয়াপল্টনে বিএনপি অফিসে আমরা কেজি কেজি মিষ্টি বিতরণ করতে দেখেছিলাম। এই বিষয়গুলো কি আমরা ভুলে যাই? এগুলো আসলে কিছুদিন পরে পরে মনে করিয়ে দিতে না, কিন্তু সেই জায়গায় তো
কথাটা বারবার উঠছে, যদি আপনি বলছিলেন এবং এটাই তো বাস্তবতা, দিন শেষে জনগণ ভোট দেবে, মানে নির্বাচিত হয়ে কি আসবে সেই সিদ্ধান্ত জনগণ নেবে, তো এগুলো নিয়ে এত বাড়তি উচ্ছ্বাসের কি আছে? উচ্ছ্বাসটা ওই কারণে যেহেতু আপনি বা কেউ কেউ বলেছিলেন যে আমেরিকা আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে দিবে না, ক্ষমতা থেকে বাইরে দিয়ে দিবে, আমরা এইভাবে পিটিশন দিয়েছি, ডক্টর ইউনেস্কোর সামনে এনেছিলেন, অনেক ধরনের কাহিনী ফাঁদা হয়েছিল। কিন্তু তার বিপরীতে যখন এই এই আপনি যেভাবেই বলুন না কেন, তিনি আন্তর আপনি কার সঙ্গে সেলফি তুলবেন, আমি কার সঙ্গে তুলবো, জাহেদ ভাই কার সঙ্গে, রাস্তায় একজন ডাক দিলেই কি উনি তুলবেন? নিশ্চয়ই তুলবেন না। উনি যতই প্রলেতারী, যতই গণমানুষের রাজনীতির কথা বলেন না কেন, হ্যাঁ, যতই তত্ত্ব কপচান না কেন, তিনিও কিন্তু অপরিচিত বা তার সঙ্গে মনের মিল নাই কারোর সঙ্গে কিন্তু সেলফি তুলবেন না। সেলফিটা আমরা কার সঙ্গে তুলি? কিছুটা হলেও যার সঙ্গে আন্তরিকতা, হৃদ্যতা আছে, এই ধরনের মানুষের সঙ্গেই তুলি।